চম্পকনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার অর্থায়নে মাদ্রাসার উপহার সামগ্রী প্রদান। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চম্পকনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার অর্থায়নে মাদ্রাসার ছাত্রদের প্রয়োজনে ব্যবহার করার জন্য উপহার সামগ্রী প্রদান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 3 অক্টোবর রবিবার দুপুর 2টার সময় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কলেজ পাড়া এলাকার বাইতুর রাহিম ইসলামিয়া মাদ্রাসার হল রুমে চম্পকনগর ইসলামিয়া হাফিজিয়া রশিদিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সৌদি আরব প্রবাসী হাফেজ কামাল হোসেনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন বাইতুর রাহিম ইসলামিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আশরাফুল হাসান। এ সময় আরও বক্তব্য রাখেন চম্পকনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার উদ্যোক্তা রমজান মিয়া, সৌদি আরব প্রবাসী শামীম চৌধুরী, সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আলম ও দারুন নাজাত মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি ইসমাইল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, বিজয়নগর উপজেলার চম্পকনগর এলাকার 65 জন প্রবাসীদের সমন্বয়ে গঠিত চম্পকনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা ইতিমধ্যে সংগঠনটি এলাকার একটি আর্ত মানব সেবামূলক সংগঠন হিসেবে পরিচিত হয়েছে। দুস্থ অসহায় পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে অটোরিক্সা, সেলাই মেশিন, চিকিৎসার জন্য নগদ অর্থ, মসজিদ নির্মাণে অর্থ সহায়তা, মাদ্রাসার পড়ুয়া ছাত্রদের ব্যবহারিক প্রয়োজনীয় সামগ্রী প্রদান সহ অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা করে আসছে। আপনারা আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ত প্রবাসী সদস্যদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও বেশি করে সাহায্য সহযোগিতা করতে পারি। আলহামদুলিল্লাহ, আমাদের অত্র প্রতিষ্ঠানটি নাম হচ্ছে বাইতুর রহিম ইসলামিয়া মাদ্রাসা, 835 নং কলেজপাড়া, ব্রাহ্মণবাড়িয়া। মাদ্রাসাটি স্থাপিত হয় 2018 সনে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে মাদ্রাসার কাজ সম্পূর্ণ হয়ে, নিচতলার কাজ সম্পূর্ণ হয়ে দ্বিতীয় তলার কাজ প্রায় শেষ এবং তৃতীয় তলার কাজও চলতেছে। আপনাদের সবার কাছে বিশেষভাবে দোয়ার আবেদন, আপনারা আমাদের এই প্রতিষ্ঠানটির দিকে একটু নেক নজরে তাকাবেন, দোয়া করবেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে এই প্রতিষ্ঠানের দ্বারা দুনিয়া আখেরাত উভয় জাহানের কামিয়াবি আমাদেরকে দান করে। চম্পকনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে আজকে আমাদের মাদ্রাসা রাহিম মাদ্রাসা কিছু আর্থিক সহায়তা দেওয়ার জন্য আমরা এসে আসছি। আমাদের চম্পকনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমার সাথে আসছেন, আমাদের সাথে আমাদের চম্পকনগর ইসলামী হাফিজিয়া মাদ্রাসার হাফেজ সাহেব, এখানে কুন্দুজ সাহেব আছেন, এবং সৌদি প্রবাসী কামাল উদ্দিন কামাল ভাই আছে, এবং সৌদি আরব প্রবাসী শামীম চৌধুরী আছে, এবং আমার সাথে আছেন আরও সৌদি প্রবাসী আলম ভাই, আরও আছেন আমাদের চম্পকনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা বাংলাদেশের পরিচালনা কমিটির হাফেজ ইসমাইল, মুফতি ইসমাইল। আমরা আজকে চম্পকনগর প্রবাসী মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আমরা আসলাম, আমরা কোটি কয়েকজন সদস্য, আমরা কিছু উপহার সামগ্রী নিয়ে আসছি বাইতুর রাহিম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য। আর বিশেষ কথা হইল, আমরা এই চম্পকনগর প্রবাসী মানব কল্যাণ সংগঠন একটা দিনই সংগঠন এবং অসহায় মানুষের জন্য করা হয়েছে। আর বিশেষ কথা হইল, আমরা যেখানেই দেখি অসহায় এবং ইসলামিক যে মাইন্ডের মাদ্রাসাগুলো আছে এগুলা তো আমরা একটু সহযোগিতা করে থাকি। আর বিশেষ করা কথা হইল, আমাদের মধ্যে যারা অসহায় আছে তাদেরকে আমরা সহযোগিতা করি। আমাদের প্রবাসে এবং দেশে যে সদস্য ভাইরা আছে সবার জন্য আপনারা দোয়া করবেন এবং হুজুরের কাছেও আমাদের আবেদন, ওই সংগঠনের জন্য দোয়া করবেন। উল্লেখ্য, 2019 সালে 10 জন প্রবাসী নিয়ে প্রতিষ্ঠিত চম্পকনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা এ পর্যন্ত 65 জন সদস্য সেবামূলক সংস্থাটির সাথে সম্পৃক্ত থেকে সমাজ সেবায় অর্থ সহায়তা করছে। আমি রহমানের দরবারে আমি হাত বাড়াইলাম।